অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল আইপেক প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই আইপেক প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে আয়রন পলিমার্টোস কমপ্লেক্স প্লাস ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটি উপাদানের সমন্বয়ে এই আইপেক প্লাস ঔষধটি তৈরি করা হয়েছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ফার্মা লিমিটেড এই আইপেক প্লাস ঔষধটি সরবরাহ করে এখন আসুন যে এই আইপেক প্লাস ট্যাবলেটের আসলে মূল কার্যকারিতাগুলো কী কী তো এই আইপেক প্লাস ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে সাধারণত যে সকল মহিলারা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতিতে ভোগে তাদের শরীরে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে অথবা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধকমূলক চিকিৎসায় এই আইপেক পাস ঔষধটি ব্যবহার করা হয় গর্ভাবস্থায় যে সকল মহিলাদের শরীরে রক্তের ঘাটতি হয় শরীর একেবারেই দুর্বল হয়ে থাকে খাবারের প্রতি কোনো রুচি থাকে না তো এই ধরনের গর্ভাবস্থার সময়ে মহিলারা যদি এই আইপেক প্লাস ঔষধটি সেবন করে তাহলে তাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে এবং আয়রন ও জিঙ্কের ঘাটটিও পূরণ হবে গর্ভবতী মহিলারা ছাড়াও যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এই ধরনের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিচ্ছে তো তাদের জন্য এই আইপেক প্লাস ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করবে এক কথায় বলা যায় আমাদের শরীরে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এর ঘাটটি পূরণ করতে বা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতির জন্য যে সকল রোগগুলো হয় তা নিরাময় করতে এই আইবেক প্লাস ঔষধটি ব্যবহার করা হয় এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই আইবেক প্লাস ট্যাবলেটের সেবনবিধি বা খাওয়ার নিয়মগুলো কি এই আইবেক প্লাস ট্যাবলেটের খাওয়ার নিয়ম হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি করে ট্যাবলেট সেবন করতে হবে তবে গুরুতর ক্ষেত্রে বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী দিনে দুটি ট্যাবলেটও প্রয়োজন হতে পারে এটি হলো এই ঔষধের সেবনবিধি তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে গাঢ় রঙযুক্ত মল হতে পারে বমি বমি ভাব বমি হতে পারে কখনও কখনও পরিপাকতন্ত্রীও চালাপড়া হতে পারে যেমন ক্ষুধামন্দা বমি অস্বাচ্ছন্দ্যতা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়াও দেখা দিতে পারে তো যে সকল মহিলারা গর্ভকালীন অবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় তাদের শরীরে যে রক্তর ঘাটতি দেখা দেয় শরীর দুর্বল হয়ে যায় শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয় এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও শরীরে রক্তের স্বল্পতা এবং জিঙ্কের ঘাটতি ও ফলিক অ্যাসিডের ঘাটতি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই আইটেক প্লাস ঔষধটি সেবন করলে রক্তের ঘাটতি এবং জিঙ্কের ঘাটতি দূর করতে পারবে তো প্রতিটি আইপেক প্লাস ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই আইপেক প্লাস ঔষধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ